নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুষ্কা। পশ্চিম বর্ধমানে আসানসোলে কুমারপুরে উড়ালপুরে শিলান্যাস শেষে তৃণমূল কর্মী এবং হকারদের ক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গাড়ি আজকে বিক্ষোভ। আমার যত হকার আছে আপনি একটা ব্রিজ করবেন, হকারকে তুলবে না। হ্যাঁ ভালো তো, আমার জন্য করছে তো, কিন্তু হকারকে জায়গা দিবে তো। কৌশিক গাতায়েত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, বাবুল সুপ্রিয় গাড়ি ঘিরে ধরে তৃণমূল কর্মী এবং হকাররা এভাবে বিক্ষোভ দেখালেন, ঠিক কি দাবি ছিল তাদের? আলোচনায় বসার জন্য পরামর্শ দিয়েছেন, কোথাও সে আলোচনা হতে পারে এরকম কোন সম্ভাবনা জায়গা কি তৈরি হয়েছে? দেখো নসুরা, এই কুমারপুরের যেটা উড়ালপুলের ব্রিজটা, যেটা যে উড়ালপুলটা তৈরি করার যেটা পরিকল্পনা, সেটা বাবুল সুপ্রিয়র কল্পনা প্রসূত এবং তিনি নিজেই ওটা উদ্যোগ নিয়েছিলেন। তার কারণ এই এই রাস্তা জিটি রোডের উপরে যে লেভেল ক্রসিং রয়েছে, সেই লেভেল ক্রসিং এর উপর দিয়ে যে রেল লাইন গেছে, তা একবার যদি কোনোভাবে মালগাড়ি ঢুকে পড়ে, যেটা ইস্কোর সঙ্গে কানেক্টিং রেল লাইন, সেটা ঢুকে পড়ে, তাহলে বিশাল আকারে জ্যাম লেগে যায়। এবং বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী তিনি কিন্তু এটা উপলব্ধি করেছিলেন এবং তারপরে তিন চার জায়গা তিনি পর্যবেক্ষণ করার পর এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন যে আগে এই যানজটটা মুক্ত করতে হবে। যার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু পুলটির দিক থেকে সমস্ত গাড়ি এই আসানসোলের দিকে যায়, যেখানে প্রচুর হাসপাতাল, নার্সিংহোম সেগুলো রয়েছে, স্কুল কলেজ রয়েছে, তারা আটকে পড়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু বহুদিনের দাবিও স্থানীয় বাসিন্দাদের, এবং সেটারই শিলান্যাস করতে গেছিলেন আজকে বাবুল সুপ্রিয়। এই কাজটা করবে সেল এবং রেল দুটো কেন্দ্রীয় সরকারের এবং জয়েন্ট ভেঞ্চারের কাজটা হবে, এবং তার শিলান্যাস করতে গেছিলেন। কিন্তু যে স্থানীয় যে হকার, তাদেরকে মূলত অস্ত্র করে পরে তৃণমূল কর্মীরা তাদেরকে সেখানে বাবুলের গাড়ি ঘিরে ধরে এবং বাবুল সুপ্রিয় গাড়ি ঘিরে সেখানে কালো পতাকা দেখিয়ে তারা দাবি জানায় যে যেভাবেই হোক হকার উচ্ছেদ করা চলবে না। কিন্তু একটা একটা উড়ালপুল তৈরি করতে গেলে হকারদের সরতেই হবে প্রথমে, এটা কিন্তু এটা একটা স্বাভাবিক নিয়ম। এবং সেখানে সেখানে কিন্তু বাবুল সুপ্রিয় বারবার বলছেন কারো পেটে লাথি পড়ুক বা কেউ অভুক্ত থাকুক, এটা তিনি চান না। এরপরে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি হকারদের উদ্দেশ্যে বলেন যে কালো পতাকা আপনারা নামান, আলোচনা টেবিলে আসুন, এবং তিনি চেষ্টা করবেন যাতে কোনোভাবে কোনো হকারকে যেন উচ্ছেদ হয়ে তার অন্যত্র পুনর্বাসনের একটা ব্যবস্থা করার, একটা বিকল্প ব্যবস্থা করার তিনি চেষ্টা করবেন। এবং এই মর্মে তিনি জানান যে আজ দুপুর তিনটের সময় তিনি জানান যে ডিআরএম দপ্তরে হকারদের যারা নেতা রয়েছেন তারা যেয়ে পরে ডিআরএম এর সাথে কথা বলুন, এবং আসানসোল ডিআরএম এর সাথে কথা বলার পর ব্যাপারটা সুষ্ঠুভাবে আলোচনা হোক এবং তারপরেই কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এইভাবে একদিকে উন্নয়নের কাজ হবে এবং অন্যদিকে কালো পতাকা দেখানো হবে, দুটো একসাথে চলতে পারলো বলে তিনি অভিহিত করেছিলেন। অনুষ্কা, ধন্যবাদ কৌশিক।